ব্যক্তিস্বার্থ, লোভ ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে র্যাব সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মেমোরিয়াল ডে দরবার ভাষণে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে র্যাব জনমানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আহমদ বাবুর প্রতিবেদনে বিস্তারিত। র্যাবের 18তম মেমোরিয়াল ডে উপলক্ষে বিভিন্ন অভিযান ও করোনায় নিহত 36 জন শহীদ সদস্যদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বাহিনীর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। পরে পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানান। 2020 ও 2021 সালে সাহসিকতা ও সেবামূলক কাজের জন্য 40 জন র্যাব সদস্যকে সম্মাননা দেওয়া হয়। আলোচনা সভায় র্যাব মহাপরিচালক বলেন, সুন্দরবনের জলদস্যু মুক্ত করা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের চরমপন্থী জঙ্গি নিয়ন্ত্রণ করে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। জাতীয় গুরুত্বপূর্ণ নিরাপত্তা কর্মসূচিতে র্যাবের বীরগাথা অবদান সকল মহলে প্রশংসিত হয়েছে। জঙ্গিবাদ দমন, চরমপন্থী দমন, জলদস্যু দমন, অবৈধ অস্ত্র উদ্ধার দমনে আমরা যে সাফল্য প্রদর্শন করেছি, মাদক বিরোধী অভিযানেও ব্যক্তিস্বার্থ, লোভ ও প্রতিহিংসার ঊর্ধ্বে থেকে মানবাধিকার সমুন্নত রেখে সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানান মহাপরিচালক। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে ইতিমধ্যেই গণমানুষের অকুণ্ঠ আস্থা ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। সুসংগঠিত ও গতিশীল বাহিনী হিসেবে আগামীতেও র‍্যাব তার সাফল্য ধরে রাখবে বলে আশাবাদ তার। জলদস্যুদের আত্মসমর্পণ করানোর মধ্যেই র‍্যাব ক্ষান্ত হয়নি। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা।